আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, জনগণ আওয়ামী লীগকে 42 বছর ক্ষমতার বাইরে রাখবে বলেছেন আলাল। এরপর জানিয়ে দিব, উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। আরো জানিয়ে দিব, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে বলেছেন মঈন খান। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে টেকনাফ ক্যাম্পে রোহিঙ্গা খুন। এরপর জানিয়ে দিব, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে বলেছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাগেরহাটে বজ্রপাতে 2 শ্রমিক নিহত, আহত 6। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জনগণ আওয়ামী লীগকে 42 বছর ক্ষমতার বাইরে রাখবে বলেছেন আলাল। বাংলাদেশের জনগণ সুযোগ পেলে আওয়ামী লীগকে 42 বছরের জন্য ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার 11 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। আলাল বলেন, আজকে বাংলাদেশের মানুষ অনুভব করছে, 21 বছর যেভাবে বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগ নির্বাসিত ছিল, একটা সুযোগ পেলে 42 বছরের জন্য তাদের ক্ষমতা থেকে দূরে পাঠিয়ে দিবে জনগণ, কারণ ক্ষমতার উপযুক্ত দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়। তিনি বলেন, জনজীবনে আজ অনেক সমস্যা, বাংলাদেশের মানুষের কাঁধে সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা এই আওয়ামী লীগ সরকারের কারণে দেশের কোনো সমস্যার সমাধান তো হচ্ছেই না, বরং প্রত্যেকটি সমস্যার নতুন শাখা উপশাখা বের হচ্ছে। এই শাখা উপশাখা বেয়ে দুর্নীতিবাজদের দৌরাত্ম্য চলছে বাংলাদেশে। বিএনপির এ নেতা বলেন, একতরফা চাপাবাজির মধ্য দিয়ে দেশের মানুষকে সবকিছু ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের আন্দোলনের বর্তমান ক্যাপ্টেন তারেক রহমানকে অসংখ্য অসত্য বানোয়াট মামলায় সাজা দিয়ে দেশে আসা বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশের মানুষ আজকে আশ্রয় খুঁজছে, একটা প্ল্যাটফর্ম খুঁজছে, পতাকা খুঁজছে। সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য সরকার আমি মামু খামু জামু এই নির্বাচন করছে। উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা নিয়েছে। শনিবার সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 61তম কনভেনশন এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে কিভাবে উন্নয়ন সচল রাখা যায় সেদিকে প্রকৌশলীদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া যে কোনো প্রকল্প সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ার দিকে খেয়াল রাখতে হবে, নিজস্ব বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কিভাবে জ্বালানি উদ্ভাবন করতে পারি, কিভাবে আমরা স্বল্প খরচে উন্নয়নের কাজটা সচল রাখতে পারি, যোগাযোগ ব্যবস্থার কিভাবে আরো উন্নত করতে পারি, সেটা চিন্তা করে প্রকল্প নিতে হবে। আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকেই উন্নয়নটা করা, তৃণমূল থেকে মানুষের মাথাপিছু আয়টা বৃদ্ধি করা, তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্প উন্নয়নের সাথে সাথে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, আমাদের নিজস্ব বিশাল বাজার, সেই বাজার আমাদের সৃষ্টি করতে হবে এবং সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা হাতে নেওয়া হয়। এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশে করা হয়েছে, এখন স্মার্ট বাংলাদেশ করা হবে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে বললেন মঈন খান। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আওয়ামী দুঃশাসন ও নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান। শুক্রবার 10 মে নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে উপজেলা বিএনপি সকল নেতাদের উপস্থিতিতে পলাশ উপজেলা বিএনপির 101 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এর আগে পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা কাউন্সিলের সভাপতিত্ব করেন। কাউন্সিলে পলাশ উপজেলা বিএনপির অন্তর্ভুক্ত প্রত্যেকটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও পলাশ উপজেলা বিএনপির সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী নেতারা উপস্থিত ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে টেকনাফ ক্যাম্পে রোহিঙ্গা খুন। আধিপত্য বিস্তারের জেরে কক্সবাজারের টেকনাফ উপজেলার আশ্রয় শিবিরে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মোহাম্মদ আলম টেকনাফের ইনহেলা ইউনিয়নের মোসুনি নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা। শনিবার সকাল 8:30 উপজেলার ইনহেলা ইউনিয়নের মোসুনি নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি। তিনি বলেন, কারা কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারের জেরের এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে বলেছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিদেশি ইশারায় দেশের আলিয়া মাদ্রাসা ও স্কুলের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডারের মাধ্যমে শিক্ষার্থীদের সমকামিতা ও অবাধ যৌনচারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এসব থেকে পরিত্রাণ পেতে হলে দলমত নির্বিশেষে প্রতিবাদ জানাতে হবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত নতুন পাঠ্যপুস্তকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ ফয়জুল করিম বলেন, 80% কৃষি নির্ভর অর্থনীতি ব্যবস্থার দেশে মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা ও গার্হস্থ্য অর্থনীতি পাঠ উঠিয়ে দেওয়া হয়েছে। ওই পাঠের স্থানে শিল্প সংস্কৃতির নামে বইয়ের পোস্টেদের ঢোল, তবলা, হারমোনিয়াম সহ বিভিন্ন হিন্দুত্ববাদী বিষয়াবলী ফুটিয়ে তোলা হয়েছে। শিল্প সংস্কৃতির পাঠ শিল্পকলায় হতে পারে, কিন্তু সেখানে সেটাকে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসে অন্তর্ভুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। আলিয়া মাদ্রাসার ইবতেদায়ীর পাঠ্যপুস্তকে সালাম সম্বোধন পরিবর্তে হিন্দুদের প্রণাম ও নাচগান শেখানো হচ্ছে। বাগেরহাটে বজ্রপাতে 2 শ্রমিক নিহত, আহত 6। বজ্রপাতে বাগেরহাটে শরণখোলা উপজেলায় 2 শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো 6 জন। নিহতরা হলেন মোস্তফা এবং মিলন। হতাহতদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর বলে জানা গেছে। শনিবার সকাল 10:30 উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফাল বাড়ির বান্দাঘাটা খাল এলাকায় এই ঘটনা ঘটে বলে শরণখোলা থানার ওসি ASM কামরুজ্জামান খান জানিয়েছেন। এই ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে 2 শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়গোপাল বিশ্বাস বলেন, বজ্রপাতে আহত 8 জনকে হাসপাতালে নিয়ে আসা হয়, 2 জনকে মৃত অবস্থায় পেয়েছি, বাকি 6 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তারা শঙ্কামুক্ত।